আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। আশা করি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। এই ভর্তাটা চিতল পিঠা, রুটি, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন শুরু করি আমাদের আজকের এই মজার রেসিপিটা। কিভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী শুরু করা যাক। আমি ধনিয়া পাতা আর ভর্তা করার জন্য এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এখন ধনিয়া পাতাটা আমি ছোট ছোট করে কেটে নিব। আমি ধনিয়া পাতাটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আজকে ভর্তার জন্য আমি দেশি ধনিয়া পাতাটা নিয়েছি। এখন চলে যাব আমি চুলাতে। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের বড় রসুন কুচি করে নিয়েছি খোসাটা ফেলে। আর এখানে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, আর তিনটা শুকনা মরিচ নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিন নিতে পারেন, আর চাইলে আরেকটু কমিয়ে নিতে পারেন। আমি মিডিয়াম রেখেছি কারণ আমি ঝালটা যেমন খাই এই পরিমাণই মরিচটা নিয়েছি। এখন আমি চলে যাব চুলাতে এগুলো ভাজার জন্য। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে অল্প কিছু নর্মাল তেল দিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ। মরিচটা একটু হালকা লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব শুকনা মরিচটা। আমি উঠিয়ে নিব আর এখন অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এগুলো আমি একসাথে সুন্দরভাবে একটু লালচে কালার করে ভেজে নিব। আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে কালার করে একটু ভেজে নিব। প্রায় কালার হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ ভেজে নিব। আমি লালচে করে ভেজে নিয়েছি, আর কালার করব না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু বড় সাইজের, এই জন্য আমি একসাথেই সবগুলা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ছোট হলে দুই তিনবারে ভেজে নেবেন। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ, রসুন আর মরিচের সাথে মিশিয়ে নিব। লবণটা আমি একটু পরে অ্যাড করব, একটু যখন নরম হয়ে যাবে পাতাটা তখন। আমি নরম করে ভেজে নিয়েছি, আর বেশিক্ষণ ভাজবো না, তাহলে ভর্তা খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণটা নিয়েছিলাম আমি লবণটা, তবে ভর্তাতে বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিব তিনটা শুকনা মরিচ রেখেছিলাম, এটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। আমি দুই মিনিটের মতন ভেজে নিয়েছি, তারপরে এরকম হয়েছে, আর ভাজবো না। এখন চুলার জালটা বন্ধ করে নিব। একটা বাটিতে ঢেলে নিয়েছি, এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার মজাই জমে না। এই ভর্তাটা এখন আমি পাটায় বেটে বানাবো। ভর্তাটা পাটায় বেটে নিচ্ছি। আমার মনে হয় যে পাটায় বেটে ভর্তা করলে সবচেয়ে খেতে ভালো লাগে, খুব সুস্বাদু হয়। তো আমার ভর্তাটা পাটায় বাটা হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি করে নিয়েছি। আমি পরিবেশনের জন্য দুইটা শুকনো মরিচ দিয়েছি সাথে, আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনিয়া পাতা গাছ সাথে দিয়ে দিলাম একটু সুন্দরের জন্য। তো আশা করি আজকের এই মজা দারুণ সাথে রেসিপিটা খুব ভালো লেগেছে। তো এখন কিন্তু শীতের সিজন, এখন এই ভর্তাটা খাওয়ার সময়। আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।